হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এমআর জাপান বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা মিন্নানো নিহঙ্গ বইয়ের আলোকে N5 এর ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। আজ লেসন 1 এর ভোকাবুলারি দেখব। চলুন তাহলে শুরু করা যাক। অতাশি, অতাশি মানে আই বা আমি, অতাশি মানে আমি। আনাতা, আনাতা মানে ইউ বা তুমি। আনহিত মানে ড্যাট পার্সন মানে ওই ব্যক্তি। আনহিত, আনহিতর পোলাইট ফর্ম হচ্ছে আনগাতা। মানে আমরা জানি জাপানিজরা অনেক ভদ্র জাতি, তারা সম্মানসূচকভাবে আনহিতকে আনগাতাও বলে। সান মানে মিস্টার বা মিসেস। কোনো আমরা যখন কোনো মানুষের নাম ধরে ডাকি তখন ওরা নামের শেষে সান ইউজ করে। সান যেরকম রহিম সান, করিম সান, এভাবে ওরা সান ইউজ করে। চান মানে সাফিক্স চাইল্ড নেম, মানে বাচ্চাদের নামের ক্ষেত্রে ওরা চান ইউজ করে। জিন, জিন মানে ন্যাশনালিটি, জিন মানে ন্যাশনালিটি। সেন্সাই, সেন্সাই মানে টিচার বা শিক্ষক। কিয়োশি, কিয়োশি মানে টিচার ইনস্ট্রাক্টর। মানে এখানে সেন্সাই, আমরা আমাদের টিচারকে সেন্সাই বলবো। আর কিয়োশি যদি টিচার কখনো কারোর কাছে পরিচয় করিয়ে দেয় যে না আমি শিক্ষক, তখন সে কিয়োশি বলবে। গাকুসে মানে স্টুডেন্ট, গাকুসে মানে স্টুডেন্ট। খাইসা ইন মানে কোম্পানির এমপ্লয়, মানে কোম্পানির কর্মচারী, খাইসা ইন। শাইন মানে কর্মচারী, মানে যে কোনো জায়গার কর্মচারী, শাইন মানে কর্মচারী। গিংকো ইন মানে ব্যাংক এমপ্লয় বা ব্যাংক কর্মকর্তা। ঈশা, ঈশা মানে ডক্টর বা ডাক্তার। কেনকিউশা মানে রিসার্চার বা স্কলার, মানে যিনি গবেষক আর কি, কেনকিউশা মানে গবেষক। দাইগাকু মানে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়। বিওইন মানে হসপিটাল বা হাসপাতাল। দারে, দারে মানে হু মানে কে। দারের পোলাইট ফর্ম হচ্ছে দনাতা। দারে মানে কে, পোলাইট ফর্ম দনাতা মানে কে। সাই, সাই মানে ইয়ার্স ওল্ড, মানে বয়স, মানে কত বছর বয়স। সেখানে মানে আমরা যদি বলি, যদি আমরা বলি আমার বয়স 25 বছর, সেখানে বলতে পারি নিজু গোসাই দেশ। মানে সাইটা ইউজ করা হয় বয়সের যে সংখ্যা, তারপরে সাই ইউজ করা হয়। নান সাই মানে বয়সগত, ও ইকুৎসু মানে বয়সগত, দুটো মানে একই জিনিস। নান সাই বা ও ইকুৎসু মানে হাউ ওল্ড, বয়সগত। হাই মানে ইয়েস, ইয়েসরে জাপানিজ ভাষায় হাই বলে। আর ইয়ে মানে নো, মানে না, নরে জাপানিজ ভাষায় ইয়ে বলে। হাজিমেতে মানে হাউ ডু ইউ ডু, যখন কারোর সাথে দেখা হবে প্রথমে পরিচয় করার সময় হাজিমে মাসতে বলা হয়। হাজিমেতে মানে হাউ ডু ইউ ডু। কারাকি মাসতে মানে কোথা থেকে এসেছি, সেখানে বলতে হবে কারাকি মাসতে মানে থেকে এসেছি আর কি। কারা মানে থেকে, কি মাসতে মানে এসেছি, কারা কি বাস্তা মানে থেকে এসেছি। যদি আমি বলি যে ঢাকা থেকে এসেছি তাহলে ঢাকা কারা কি বাস্তা মানে ঢাকা থেকে এসেছি। দোজে ইউরোশিকু অনেক এসে মাস মানে প্লিজ টু মিট ইউ, আপনার সাথে দেখা হয় খুব ভালো লাগলো আর কি। দোজে ইউরোশিকু অনেক এসে মাস। শিতসুরেই দেশকা মানে এক্সকিউজ মি, যখন আমরা অপরিচিত কারোর পার্সোনাল জিনিস জিজ্ঞাসা করি বা পার্সোনাল কিছু জানতে চাই তখন প্রথমে শিতসুরেই দেশকা দিয়ে শুরু করতে হবে আর কি। ও নামা এওয়া মানে মে আই হ্যাভ ইউর নেম, আমি কি আপনার নাম জানতে পারি। ও নামাই ওয়া মানে কচিরা ওয়া নানিরানি সান্দেশ, মানে দেশের এখানে একটা নাম ইউজ করা হবে যে এটা মিস্টার, যে নামে আপনি বলেন যে কচিরা ওয়া মিরা সান্দেশ, মানে এই মিস্টার মিলার যে কোনো কিছুর ক্ষেত্রে এটা ইউজ করা হয় নামের ক্ষেত্রে আর কি। কচিরা মিরা সান্দেশ, কচিরা ওয়া রহিম সান্দেশ, কচিরা ওয়া করিম সান্দেশ, মানে আপনি যেটাই বলেন আর কি তখন এটা ইউজ করতে পারবে যদি আপনার এইখানে থাকে আর কি সেক্ষেত্রে। কিন্তু যদি অন্য জায়গা থাকে সেক্ষেত্রে এটা হবে না, কোনো কচিরা জায়গা আপনার অন্য, মানে অন্য কোথায় সেই জায়গাটা হবে আর কি। হ্যাঁ বন্ধুরা, তাহলে N5 লেসন 1 এর ভোকাবুলারি আজ এ পর্যন্তই। এগুলো সবাই ভালোভাবে মুখস্থ করবেন, নেক্সটে আমরা গ্রামার সাইড নিয়ে আলোচনা করব এবং ধীরে ধীরে অন্যান্য লেসনের ভোকাবুলারিও দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।